আপনারা মনে কষ্ট পায় দেখলে আমি আমার কর্মীদের পক্ষ থেকে দুঃখিত দুঃখ প্রকাশ করছি আর তো কিছু মনে নাই প্লিজ দুঃখ প্রকাশ করছি এখন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান আসলে এই যে জিনিসটা মিডিয়াতে আসছে গতকালকে সাংবাদিক ভাই বোনেরা শুক্রবার দিন আমাদের দুইটা অফিসে কিন্তু বন্ধ থাকে কাকালের অফিস আমাদের জাতীয় পার্টি কেন্দ্রীয় অফিস এবং মাননীয় চেয়ারম্যান অফিস বনানী দুইটা অফিসে কিন্তু শুক্রবার আমরা বন্ধ রাখি কেউ আসি না সাপ্তাহিক ছুটি শুক্রবার দিন গতকাল সকালে 7টা সাড়ে 7টার সময় যাদেরকে আমরা অব্যতি দিয়েছি তারা এবং বেশ কিছু আছে যারা দলের সদস্য না তারা 20-30 জন ভোরে যায় যে আমাদের মাননীয় চেয়ারম্যানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোদার সাদের প্রতিকৃতিতে মাল্যদান করে সেখানে আমাদের যে পিয়নটা ছিল পিয়নটা ঘুম থেকে উঠেছে তাকে ডেকে তুলে বলছে আমরা বাথরুম ইউজ করব সে খুলে দেয় বাথরুম ইউজ করে তখন তাদের সাথে খুব সম্ভবত দুটি চ্যানেলের টেলিভিশন ক্যামেরা সহ সাংবাদিক ছিলেন এবং তারা সেখানে কিছুক্ষণ বসে কথাবার্তা বলে এবং তারা ওই দুটি চ্যানেলকে বিভিন্ন তাদের পক্ষ থেকে তারা অফিসে আসছে দখল করছে এটসেট্রা এগুলি যা বলার বলছে বলো যে তারা বলছে এবং দুটি চ্যানেলের প্রতিনিধি ছিলেন তারাও দেখছেন তারা এটা প্রচার করেছেন এটা আমি খবর পেয়ে 9টার দিকে আমি লোক পাঠাইলাম আমাদের অফিস সেক্রেটারি গিয়ে দেখলো না এখানে কেউ নাই কালকে সারাদিনেই আমাদের লোকজন ছিল না আর কেউ আসে নাই এখন পর্যন্ত আর কেউ আসে নাই এটা আসলে আমার মনে হয় এই যে আমাদের কতিপয় ব্যক্তি যাদেরকে দল থেকে অব্যাহতি দিয়েছে তারা একটা নিউজ করার জন্য একটা স্টান্ট হিসাবে এই কাজটি করেছে এটা কোনো বিষয় আমাদের কাছে না আমরা এটাকে আমলে নিচ্ছি না এটা হতেই পারে এটা তারা একটা নিউজ করার জন্য তারা এই কাজটা করছে এরপর আর তাদের কোনো খবর নাই আমরা আইনগত ব্যবস্থা নিতাম কিন্তু মাননীয় চেয়ারম্যান বলেন যে কি আইনগত ব্যবস্থা নিবা এটা এসে ধন চোরের মতো এসে আবার পালিয়ে গেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নিয়ে গুরুত্ব দেওয়া দরকার নেই আর যে ব্যক্তিদের সম্পর্কে আমাদের আমাদের কয়েকজন বক্তা বলেছে আমি নামটা বলতে চাই নাই সে ব্যক্তিটির রুচি অত্যন্ত নিচ ওর মতো লোক সম্পর্কে অন্তত আমার মুখে কোনো কথা বলে বলা আমার সাজে না তাই আমি তার নামও নিই না তার সম্পর্কে কিছু বলবো আমি আমি বলবো এইটুকুই যে জাতীয় পার্টি প্রত্যেক দলে তার নিজস্ব চলার পথে চড়াই উত্তরাই হয় অনেক সময় বিপর্যয় হয় অনেক সময় অনেক সমস্যা আসে সেগুলি মোকাবেলা করতে হয় হ্যাঁ গত নির্বাচন আমরা করেছিলাম অনেক আশা ভরসা নিয়ে সে আশা অনুযায়ী নির্বাচনে আমরা কাঙ্ক্ষিত ফল পাই নাই আমাদের কর্মীদের মধ্যে খুব আছে যন্ত্রণা সেটা আমরা বুঝি এগুলি বিপর্যয় কাটিয়ে আমরা আগামীতে আমাদের দলকে সংগঠিত করব সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি